আছে নাকি হ্যাঁ বড় মাছ বড় মাছ বন্ধুরা বড় মাছ দেখো বড় বড় ছেলে মাছ দেখো না বড় 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 দেখো ভাই জানতো 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 ভাই সেটা ভাই ভাই ধর ভাই ধর বড় মাছ বন্ধুরা ভাই বড় মাছ ফাক ধর মাছ ছেলে মাছ আছে আবার ছেলে মাছ আর মাছ আছে দেখো দেখুন বন্ধুরা কি বড় মাছ বন্ধুরা যাই হোক আমাদের মশলা এখন রেডি এবার তুলো মাংস এই যে ভাইপো এদিকে রতিকান্ত আর আমি যাচ্ছি এখন বর্তমানে আমরা যাচ্ছি এখন ফিশিংয়ের উদ্দেশ্যে আজকে বড়শি ফেলবো সকাল সকাল ঘাটে চলে এসেছি কিন্তু আমরা আর এই যে মধুর ভাইপো রতিকান্ত চা খাওয়া হচ্ছে এই যে চা খাওয়া চলছে এখন সকাল সকাল চা খাওয়ার মজাটাই অন্যরকম কিন্তু সব জিনিসপত্র বয়ে নিয়ে আসছে এই যে এই নৌকাটা যাবো আমরা ফিশিং এর জন্য এই যে নৌকাটা ছিপিদা নৌকা গঙ্গা পাথরবতী মাছের ঘাটটা শুধু ভিউটা দেখো কত সুন্দর ওদিকে সার্ভিস ঘাট আছে ফেরি ঘাট বৃষ্টির মধ্যে আবহাওয়া দেখতে পাচ্ছি কিরকম এই মুহূর্তে কিন্তু আমরা যাবো ফিশিং এর জন্য বড়শি আছে ওখানে ওভেন আছে কড়াই আছে নৌকোতে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তার সঙ্গে মাছ ধরাও হবে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বাজার ফাজার নিয়ে উঠেছি শিবুদা ওখানে ঘাটে আছে গ্যাস উঠবে তারপরে কিন্তু যাবো ভিতরে রতিকান্ত মেশিন মারবে মেশিনে গেছে বাইরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে সেই কারণে আমাকে সাউন্ডটা পরে এডিট করতে হলো আর এই মুহূর্তে কিন্তু আমি বড়শি সাজানোর জন্য তৈরি হয়েছি বড়শি সাজাবো আর চার হিসাবে আজকে কী রেখেছি দেখতে হবে পুঁটি মাছ তো চুনো মাছ পুঁটি মাছ যেটা বলা হয় মিষ্টি জলের পুঁটি মাছ আর এটা নিয়েছি আমরা চার হিসাবে করার জন্য আজকে আর চিংড়ি মাছও নিয়েছি আর দারুণ সাইজে কিন্তু পুঁটি মাছগুলো শিবুদের বাজার থেকে কিনে নিয়েছি আর এই চিংড়ি মাছও নিয়েছি পুঁটি মাছ আর চিংড়ি মাছ আজকে চার হবে আর যেটুকু চার শর্ট পড়বে সেটা আমরা খেপড়া তাল দিয়ে ধরে নেব কড়া চিংড়ি সব নিয়েছি কিন্তু আজকে কড়া চিংড়ি আর পুঁটি মাছ দিয়ে আজকের বড়শি ফেলবো যাই হোক শিবুদায় নৌকা চালাচ্ছে এখন এই মুহূর্তে আমরা বড়শি রেডি করি এই মুহূর্তে আমরা রেডি করতে শুরু করেছি আর ভিডিওর এন্ট্রি দেখে তো সবাই বুঝতেই পেরেছো যে আজকে ভিডিও কেমন হচ্ছে
আজকে কিন্তু প্রচুর মাছ পেয়েছি, বৃষ্টির মধ্যে বড় বড় মাছ পেয়েছি এবং নৌকার মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু করেছি। দেখতে হবে, পুরো ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। যাই বন্ধুরা, আমাদের কিন্তু প্রায় অর্ধেক বড়শি সাজানোর কাছাকাছি হয়ে গেছে, আর শিবুদা ওদিকে কিন্তু খ্যাপড়া জাল ফিকছে নৌকার সামনে, আর আমি এই যে পুঁটি মাছ দেখতে পাচ্ছি, পুঁটি মাছ গাচ্ছি। প্রায় 200 বড়শি মতন এখন রেডি হয়ে গেছে, আরও এখনও 200 বড়শি আছে, টোটাল 400 বড়শি 500 বড়শি মতো মারবো আজকে। তারপর রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, আর ওদিকে আমাদের মাংসও আছে দেখতে পাবে। আর শিবুদা ওদিকে জাল ফিকছে, শিবুদাকে দেখাও, শিবুদাকে কোথায় চলে গেছে জাল ফিকতে ফিকতে। আর রাত্রিবেলায় শিবুদা কালকে রাত্রে একা বড়শি ফেলছিল শিবুদা, তো সেই বড়শি ফেলতে গিয়ে আর সকাল সেটা টানলাম আমরা, একটা সাদাতে জড়ছে, সাদাতে মাছ তো বিশাল বড়ো কিন্তু মাছটা, এটাকে ছাড়াতে হবে। ছাড়িয়ে দেখাচ্ছি কত বড়ো, এটা আমার থেকেও অনেক বড়ো এটা। যাই হোক, এখানে কিন্তু আমি আজকে প্রথমবার এখানে বড়শি ফেলছি। দেখতে পাচ্ছ সবাই, শিবুদা কতগুলো চিংড়ি মাছ ধরে আনলো খেপড়া জাল দিয়ে, আর পিছনে রুটি কাটবে চিংড়ি মাছগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে আনছে। মাছ হয়েছে অনেকগুলো, মানে চার করবো। এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। দেখেছেন বন্ধুরা কত মাছ দেখেছেন? দেখতে পাচ্ছ আমাদের এই মুহূর্তে কিন্তু চিংড়ি মাছ আর পুকুরের পুঁটি মাছ, পুঁটি মাছ সব একদম চুনো মাছ, পুঁটি মাছ গাঁথা হয়ে গেছে এখন। আর শিবুদা এই মুহূর্তে খেপড়া জাল দিয়ে আসলো, কতগুলো চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো দেখুন, টাটকা চিংড়ি একদম। এখনই শিবুদা এই চিংড়ি মাছ দেখতে থাকুন আমাদের ফিশিং। এই মুহূর্তে কিন্তু চার গাঁথা কাজ চলছে এখন, তারপরেই বড়শি ফেলবো। এই আমরা চার ভাই এসেছি, আমরা দন ফেলতে চারজন এসেছি, আমরা দন ফেলতে এখন মারো দন ফেলবো। জোয়ার সবাই পড়েছে, আমরা মারবো দন এইভাবে। এই থুথুড়ি পানের বোটা মাছ পড়িস, গোটা গোটা থো মা গো মা। ভিডিও যারা দেখছো আমাদের, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর সবাইকে শেয়ার করো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। তো এই মুহূর্তে কিন্তু বড়শি আমাদের অর্ধেকটা বড়শি ফেলানো হয়ে গেছে, আর বাকি আছে অর্ধেক বড়শি। আনন্দ কষ্ট দুঃখ সব কিছু নিয়েই আমাদের ফিশিং জীবন, এর মতন মজা আর কোথাও নেই, এর মতো আনন্দ আর কোথাও নেই, সত্যি কথা। আমাদের কিন্তু বড়শি ফেলানোর কাজ শেষের মাথায়, তো প্রথম বড়শি কিন্তু আমরা ফেলে দিলাম, আবার এরপরে কিন্তু দ্বিতীয় বড়শি পড়বে আমাদের, আর তিনটে বড়শি আছে আমাদের। লাস্ট জায়গাটা ফেলে দাও তো, বন্ধুরা এই বড়শিটা ফেলে দিলাম, এই বড়শি কাজ শেষ। এই বড়শি কাছে ফিরে আসবো দু ঘন্টা মতো পরে, আর একটা বড়শি আছে আমাদের দিকে, এই বড়শিটাও ফেলবো, আর এদিকে চারও আছে। আর সুবিধা বলছে এই চারগুলো আমি রেডি করি, আর জ্ঞান প্রসাদ কিন্তু ধরবে সুবিধা খাবার জাল দিয়ে জাল ফেলবো আমরা। হ্যাঁ, আর আমরা তিনজনে মিলে কিন্তু বড়শিটা এটা রেডি করবো, এই বড়শিটা। আর এই বড়শি মেরেছি ওইখানে ঘাট থেকে, এদিকে প্রায় 250 মতো বড়শি মারলাম এটা। আচ্ছা, ফের এখানে ওই সাইডে, এই সাইডে বারবার একটা বড়শি, জায়গা ভালো। এখন আমরা টিফিন করছি, কেক খাচ্ছি, কেক। আমাদের কিন্তু
তো এবারে 300 বড়শি ফেলবো কোনা জানি একটা এই বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় বড়শি ফেলা শুরু করে দিলাম বড় মাছ দিছে মা থুতুড়ি পানের বটা মাছ আসবি গোটা গোটা মাগো আমাদের কিন্তু বড়শি ফেলানো প্রায় শেষের কাছাকাছি দ্বিতীয় বড়শি আর দু পিস কাটা আছে বড়শির এক সাইডে শুরু দিয়েছি আর আজকে কিন্তু অষ্টমীর গন সুবিধা বাইরে রাখো বড়শি শেষ পাতা বার করো ঠো দিলাম যাই হোক আজকের এখন পর্যন্ত দুটো বড়শি কাজ শেষ করলাম এরপর আমরা রান্নাবান্না করব তারপর খাওয়া দাওয়া করবো যে ফার্স্ট বড়শি আমরা টানবো দেখা হচ্ছে রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হবে দেখে থাকুন খুব ভালো চিকেন রান্না হবে এখন রান্না করবো ভাই আজকে আমাদের ওই চিকেনটা জানতে যাবো আর ভাই ওখানে কড়াগুলো এখন ধুয়ে নিচ্ছে এগুলো যাই হোক এগুলো সব গদি করি মশলা তৈরি করা হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কিছু যাই হোক আমার সমস্ত বন্ধুদের বলছি তো শিবুদারও একটা চ্যানেল আছে শিবুদার চ্যানেলের নামটা বলে দাও ফিশিং অন সুন্দরবন টু পার্শ্ববর্তী মা আর আমার এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশানে শিবুদার আইডিটা দিয়ে দেবো সবাই যাও শিবুদার ইউটিউব ভিডিওগুলো দেখো শুধু ফিশিং ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আমারই মতন ভিডিও বানায় আর আজকে কিন্তু সবাই মিলে আসছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি বড়শি ফেলছি মাছ ধরবো দেখতে পাবে যাই হোক আমাদের মশলা এখন রেডি এবার তুলো মাংস বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের মাংস কষা প্রায় হয়ে এসছে আর এই শিবুদা কিন্তু এখন শিবুদা কিন্তু এখন খুঁজতে ধরেছে খুঁজতে আছে শিবুদা হ্যাঁ কালারটা কিন্তু দারুণ আসছে মাংস রান্না হয়ে গেলেই কিন্তু আমরা যাব বড়শি টানতে বড়শি টানবো একটা তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে পেরে আরেকটা বড়শি টানবো কুকিং করছে এখন দু এক পিস দাও দেখি কীরকম হয়েছে যাই হোক এই মুহূর্তে কিন্তু শিবুদা আমাদের কষা মাংস তুলে দিচ্ছে ভাইপো এক পিস তুলো দেখো দেখি এক পিস কীরকম লাগে নু ঝাল সব ঠিক আছে তো ঠিক আছে সব আর এই মুহূর্তে কিন্তু মাংস খাইনি আমি বলতে পারবো না বলছি খেয়ে বলছি হ্যাঁ শিবুদাকে দাও খুব ভালো নু ঝাল ঠিক আছে তো একদম আর এই মুহূর্তে কিন্তু মাংসে জল রয়েছি মাংস এখন ফুটছে আর শিবুদা এই মুহূর্তে খাচ্ছে আমি খাবো দেখো কি কি লাগে দেখি এই মুহূর্তে আমি নিয়েছি এখন খাই মোটামুটি নুঝাল ঠিকই আছে
মোটামুটি ঠিক আছে নাকি? খুব একটা খারাপ না, একদম খুব ভালো হয়েছে, খুব একটা খারাপ ভালো হয়েছে। যাই হোক খাচ্ছি এখন। বন্ধুরা আমাদের কিন্তু এই মুহূর্তে মাংস হয়ে গেছে কিন্তু রেডি, আর শিবুতে এই জিনিসগুলো গুছাচ্ছে এখন। আর আমাদের কিন্তু এই মুহূর্তে একটু পরে কিন্তু বড়শি টানতে যাব। এই যে আমাদের বড়শি সরে সামনে, এটা কিন্তু আমাদের 200 বড়শি, আর এদিকে আছে 300 বড়শি। 300 বড়শি সরে এখানে। হাই বন্ধুরা, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সুন্দরবন ফিশিং চ্যানেলটা গিয়ে দেখতে থাকো ভিডিও। আর এই যে পিছনে শিবুদা, শিবুদার আইডিটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। হাই বন্ধুরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট করো। আর এই মুহূর্তে কিন্তু আমরা বসে না জানো বসে আনতে যাচ্ছি, দেখা যাক কত কি মাছ পাই, দেখতে পাবে অবশ্যই। আর ভিডিও করবে আমার মদন ভাইপো, আর অতিকান্ত ভিডিও করবে। যাই হোক দেখতে থাকো কত কি মাছ পাই। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন বসে গেছে যাচ্ছি, আর যে মদন ভাইপো কিন্তু এখন মেশিন দিচ্ছে বসে টানানো যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বড়শিটা টানতে শুরু করেছি, 2 ঘন্টা পরে নয় 3 ঘন্টা পরে টানতে শুরু করেছি। আর এটা কিন্তু আমাদের বড় নগর আছে। যাই হোক মার কি পাই কি মাছ পাই আজকে দেখতে পাবে, দেখতে থাকুন আজকে ভিডিও। এই মুহূর্তে কিন্তু টানতে শুরু করেছি, শিবুদা কিন্তু পিছন থেকে ভিডিও করছে। শিবুদা ফোনটা নিয়ে আসো, শিবুদা ফোনটা নিয়ে আসো, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু মাছ যদি না হয় তাও আমরা কষ্ট পাবো, কোনো অসুবিধা নেই, আমরা যে আনন্দটা পাচ্ছি এটাই তো বেটার না, ভাগ্যে যা আছে তাই থাকবে, মাছ থাকলে থাকবে না থাকলে থাকবে, মার কি পায় সবকিছু। আজকে ঝড় বৃষ্টির মধ্যে এসে আমরা কিন্তু সকাল থেকে সেই বড়শি পেয়েছি, বড়শি টানছি, দেখা যাক কি হয়। আমাদের নগর উঠলে এই মুহূর্তে, আর বর্ষি আনতে শুরু করবো এবার। কাল যে আর্মি বালা হামলোক হামলে সাথ যে ঘুমনে আয়া থা বহুত মজা লিয়া হ্যায়। হ্যাঁ কালকে শিবুদার, কাল কিন্তু শিবুদার নৌকায় কিন্তু সব পুলিশ এসেছিল, আর্মির পুলিশ এসেছিল ঘুরতে, বড় বড় মাছ ধরে শিবুদার আইডিতে পোস্ট করবে। আপনি ওকে লিয়ে এ মেরা দাবা দে আপনি লোক দেখ না ঠিক আছে। মাছের কোথায় বাচ্চা দে শিবুদার, মাছ বড় মাছ বড় মাছ মাছ মাছটা একচুয়ালি বন্ধুরা আপনারা দেখুন মুখে মাছ কোথায় গেছে, দেখেছেন পেটে 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 মেরেছে মাছটা, দে ভাই বো ভাই মাছটা ছাড়া ভাই, ভাগে থাকলে সবই হয়, কপালে থাকলে সবই হয় ভাই বো, মাছটা দেখা কোথায় লাগছে দেখা, মাছটা এখানেই রেখেছে পেটে, যদি কপালে থাকে তাহলে ভগবান কি না কি করতে পারে। দেখি ভাই দেখি একটু কি মাছ, ওটা ছোট টাঙ্গা, ছোট টাঙ্গা ও ছোট গাগরা টাঙ্গা বন্ধুরা, দেখি গাগরা না সোনা টাঙ্গাটা, সোনা টাঙ্গা, হ্যাঁ সোনা টাঙ্গাটা বাচ্চা, আমি তো নাম জানি না, সোনা টাঙ্গাটা বাচ্চা, এটা সোনা টাঙ্গা মোটামুটি 150-200 হবে, যাই বন্ধুরা এখানে কিন্তু নিচে কিছুতে বেঁধেছে, গাছে হোক বা পালা হোক কিছুতে বেঁধেছে, কারণ খুব টাইট উঠছে না। এই বড় মাছ আছে নাকি? হ্যাঁ বড় মাছ, বড় মাছ বন্ধুরা, বড় মাছ দেখো, বড় ছেলে মাছ দেখুন, বড় 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 জানতো জানতো জানতো, ধর ভাই ধর ভাই ধর ভাই ধর ভাই, বড় মাছ ফাঁক ধর ফাঁক ধর, ছেলে মাছ আছে, ছেলে মাছ, আরো মাছ আছে, আরো মাছ আছে দেখা কিছু বাচ্চে, অনেকজন
সোনামাছ পেয়েছি, সোনামাছ। যাই হোক, কষ্ট সব সফল হয়েছে। সোনামাছ, সোনামাছ দেখুন বন্ধুরা, কি বড় মাছ! বন্ধুরা কষ্ট তো আমাদের পেয়ে গেছি। বাইরে রাখো সুবিধা, বাইরে রাখো। আর কিসের বেঁধে ছিল এখানে, এত টাইট ছিল, টানতে পারছিল না। বুঝতে পারলে? তুমি ওটা একটু দেখে যাবো। মাছ না ধরার কি কারণ? ওইটা তুলে নাও, ইটা লাগবে কাজে আমাদের। এখানে আগের বড়শি কার ছিল, কেটে চলে গেছিল, সেখানে তার বড়শি উঠে এসেছে। দেখুন বন্ধুরা কি বড় চাংলে মাছ! চাংলে নাই, ছেলে ছেলে, এটা ছেলে মাছ, ছেলে মাছ, ছেলে চাংলে না এটা। অ্যাকচুয়ালি আমরা তো অনেকে এই মাছের নাম জানি না, তাই ছেলে মাছ বলি। এটা ছেলে মাছ। মাছ দেখুন বন্ধুরা কি বড়! দেখুন দেখুন বন্ধুরা, বড় বড় ট্যাংরা। এই ভাই তুমি দেখো না, দেখুন বন্ধুরা বড় সোনা ট্যাংরা, চার পাঁচ মতন হবে। একটা মাছ বড় তো কম কম হবে না। এটা গাগরা, এটা গাগরা ছোট, একটা মাছ, এটা গাগরা ট্যাংরা, বড় খুব বড় মাছ। ঠিক আছে, এটা গাগরা ট্যাংরা, 150 গ্রাম হবে। ওটা 150 বেশি হবে, 200 হয়ে যাবে। এটা গাগরা ট্যাংরা। তোলো মাছ, তোলো মাছ, তোলো। সাড়ে 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 এটা দেখুন বন্ধুরা, বড় ট্যাংরা, বড় ট্যাংরা, এদিকে এদিকে, আরে বড় ট্যাংরা সাড়ে। এই যে দেখুন বন্ধুরা, 150-200 হবে, সাড়ে সাড়ে ভাই। সত্যি কথা বলতে গেলে ভীষণ খুশি আমি, আমি ভীষণ খুশি। শিবুদা আজকে আনন্দ পেয়েছো তো তুমি? শিবুদা একদম ভাই খুব খুশি, খুব 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 আনন্দ পেয়েছো তো? খুব খুশি, খুব খুব। সত্যি বলতে গেলে আমি অনেক খুশি। তো আমার ফার্স্ট টাইম, কিন্তু আমি এর আগে কিন্তু অনেক গুড়জারি ধরেছি, অনেক গুড়জারি দেখাচ্ছি, সেও আমি খুব খুশি যে দেখাতে পেরেছি। গুড়জারি এর আগে কিন্তু কোনদিন মানে চাকলে পাইনি ছেলে মাছ। শুনো, যাই হোক বন্ধুরা, আজ কিন্তু এই মাছটা পেয়েছি ক্যারেটার এপাশ থেকে ওপাশ ছেলে মাছ। আর এই একটা ট্যাংরা, সর্বদা এই একটা ট্যাংরা, আর দুটো ভোলা, একটা একটা সোনা ট্যাংরা, আর একটা গাগরা ট্যাংরা, আর দু পিস ভোলা, দু পিস ভোলা, আর একটা বড় সোনা ট্যাংরা, আর এটা ছেলে মাছ। যাই হোক, আমাদের একটা আনন্দের সংবাদ এই মাছটা পেয়েছি। তারপর একটা দুঃখের সংবাদ কি হলো, যে আমরা এই বড়শিটা টানার পরে ওই বড়শিটা টানবো বলছিলাম, তার মধ্যে আমাদের মেশিনের ইঞ্জিনের যে হ্যান্ডেলটা স্টার্ট করা, সেই স্টার্টটা হ্যান্ডেলটা কিন্তু ভেঙে গেছে। তো সেই কারণে স্টার্ট তুলতে পারছি না। শিবুদা কিন্তু একটা চেষ্টা করছে, যদি হয়তো দেখা যাক কী করা যায়। স্টার্ট তো তুলতে পারছি না ইঞ্জিনে, মেশিনের হ্যান্ডেলের হাতলটা ভেঙে গেছে। স্ক্রুড্রাইভার থেকে দিয়েছিল, হয়নি। তো যাই হোক, পিরেক দিয়ে একটা বেঁধেছে। হবে শিবুদা, জয় বাবা বিশ্বকর্মা, জয়। স্ক্রুড্রাইভারটা খুলে দিয়ে দাও, স্ক্রুড্রাইভারে হয়নি বলে পিরেকে বানিয়েছি। হ্যান্ডেলের হাতলটা ভেঙে গেছে। এই যে উঠেছে, অনেক চেষ্টার পর স্টার্টটা উঠছে। শিবুদার অবস্থা খারাপ, গামছা ছিঁড়ে গামছা বেঁধে। এখন সেকেন্ড বোর্ড তোলার জন্য, তো এই মুহূর্তে সেকেন্ড বোর্ড টানবো। বড়শির এক সাইডে শোল ছিল, দ্বিতীয় সাইডে শোল ছিল না, তো সেই ক্ষেত্রে এক সাইডে বোতলটা কেটে গেছে, যা আর পাচ্ছিলাম না, সে কারণে গ্রাফি দিয়ে আবার নগদ দিয়ে ফেরত আনতে হলো।
সংরক্ষিত মাছ, এটা দণ্ডনীয় তো অপরাধ, সংরক্ষিত মাছ, শঙ্কর মাছ ছেড়ে দেবে, এটা ও চলে গেল। মাছ আছে, মাছ আছে, মাছ আছে বলছে, মাছ আছে, মাছ আছে, বড় মাছ তুলো ভাই, বড় মাছ তুলো, চেষ্টা করছি দাদা। বড় মাছ আছে বলছে, বড় মাছ আছে, বড় 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 ভালো করে ধর, ডানে রেখে চালাও। আমরা আমাদের বাড়ি পাঠাবো মা, নিচে এই বড় চরকদা, ওই চরকদা, আজকে কিন্তু অনেক খুশি দাদার সঙ্গে, আজকে ফিশিং করতেছি কিন্তু অনেক মজা পেলাম। তো আমাদের ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, সুন্দরবন ফিশিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। একটা মাছ আছে, মাছ আছে, শঙ্কর মাছ, হ্যাঁ শঙ্কর মাছ, সব মাছ এটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেবো সংরক্ষিত মাছ আমাদের, এটা আমাদের মাছ, এই মাছ ধরা নিষেধ, এই মাছ আমরা ছেড়ে দেবো। এটা হচ্ছে ম্যাজিক মাছ দাদা, ম্যাজিক দেখো, দেখো দেখুন, এই যে ম্যাজিক দেখালো, ও চলে গেল দেখেন, এই বড় কোটে বলা, বড় বড় হলা, বেশ বড় সাইজে কিন্তু কোটে বলা, এই দেখতে পাচ্ছো পুরো সোনালি কালার দেখেছেন, কোটে কোটে বলা, ছাড়ি নে মাছ, কালারটা দেখুন, সাইজে কিন্তু কোটে বলা, মাছের সাইজ আছে মোটামুটি, বড় সাইজের কোটে বলা, কি বাচ্চে রে,
আমি ভাবলাম হয়তো বড় লাঠি বলা ডালা আছে বন্ধুরা একটা বড় মানে বস্তা মাল বস্তা লেগেছে প্যাকেট গুলো ভাই বলছে প্রচুর হয় ভাবছিলাম যে আমি বড় মাল রেখেছি লাঠি বলা হয়তো টানলাম কত কষ্ট করে কোটে না একটা মাদারকে বলছে কোটে বলা কোটে বলা বড় ভালো মাল কোটে কোটে দুপুরের মোটা বোকা যাই বন্ধুরা আমাদের কিন্তু এই মুহূর্তে বড়শি টানা কাজ শেষ করলাম বড়শি টানা শেষ হলো সেটা কিন্তু আজকে দারুণ মজা পেয়েছি মজায় বলতে গেলে আজকে তো মেন মাছ এটাই তারপরে ভোলা ক পিস এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস আট পিস ভোলা মাছ আচ্ছা ট্যাংরা আছে একটা সোনা ট্যাংরা আর একটা চরগোদা বাচ্চা এটা গাগারা বাচ্চা এই একটা সোনা ট্যাংরা বাচ্চা আর এখানে এক পিস ভোলা আছে ন পিস ভোলা আচ্ছা এই একটা চরগোদা আছে এই একটা চরগোদা এই একটা সোনা ট্যাংরা আর এই একটা চরগোদা আছে আজকে তো অনেক মাছ পেলাম রে হ্যাঁ অনেক মাছ মাছ বলে আজকে মাছে মাছ পুরো তাই বন্ধুরা আজকে কিন্তু অনেক খুশি কিন্তু এতদিন পরে কিন্তু আজকের এতগুলো মাছ পেলাম তার মধ্যে সব থেকে লাকি মাছ হলো এটা প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হবে আর এটা কেজি আসবে প্রায় ছশো টাকা কেজি এটা সব থেকে লাকি মাছ আমাদের ছেলে মাছ ছেলে মাছ যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে কিন্তু আমরা বড় নৌকাটা ফেলবো দিয়ে খাওয়া দাওয়া করবো যাই হোক করবো রান্না হয়ে গেছে আমাদের চিকেন গরম গরম চিকেন দিয়ে ভাত খাবো এখন আমার সোনার মাছ এটা আমার সোনার মাছ যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো গরম গরম ভাত আর চিকেন রেডি করা আছে এদিকে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করাই সদা একদম বাড়ি যাবো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি দেখে থাকো ভিডিও আজকে কিন্তু সোনার মাছ পেয়েছি দেখতে পাচ্ছ এটা হলো ছেলে মাছ ছেলে মাছ সোনার মাছ যাই হোক এটা কিন্তু খুব দামি মাছ একটা আর শিবুদার আইডিতে আমাদের ভিডিও দেখতে পাচ্ছ আর যারা যারা আমাকে চেনো অবশ্যই শিবুদাকে অবশ্যই একটু সাপোর্ট করো আর শিবুদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার মতো শিবুদাও ভিডিও বানায় যাই হোক আজকে কিন্তু এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে মাছ ধরে তারপর যে বড়শি ফেলে মাছ ধরলাম এতগুলো আজকে সত্যি অনেক আনন্দ পেয়েছি ভালো লাগছে সবাই এরকম জ্যান্ত মাছের ভিডিও দেখার জন্য অবশ্যই শিবুদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমাকে চেনো না অবশ্যই কোনো ব্যাপার নেই শিবুদার আইডিতে ডেসক্রিপশনে আমার আইডির লিঙ্ক করে দেবো ওখান থেকে দেখতে পারো ডেসক্রিপশন থেকে চেক করতে পারো সুন্দরবন ফিশিং আমার চ্যানেলের নাম যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি যাবো ফিশিং অন সুন্দরবন টু পাথবতিমা শিবুদার চ্যানেলের নাম এখন আমরা খাওয়া দাওয়া করি তারপরে যাবো বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে এখানটা দিকে ভাত বাড়া শুরু করেছে গ্রেভিটাও অসাধারণ উফ জুসটার কালার দেখো চামচটা ছিল খুন্তিটা না চিকেন দারুণ রান্না হয়েছে সত্যি কথা বলতে গেলে বাড়ির থেকে এই যে নৌকোতে রান্না করে খাওয়া দাওয়া এ সত্যি কিন্তু মজাটাই অন্যরকম সত্যি ঠিক না একদম 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 রান্নাটা সেই হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর খাওয়া দাওয়ার এই মজাটাই বাস অন্যরকম আর এখন প্রায় সাড়ে চারটার উপরে বিকেল হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি যাচ্ছি যাই হোক বন্ধু এখন পাঁচটা বেজে গেছে বিকেল আর এই মুহূর্তে কিন্তু এই যে সব মাছ এই যে সব মাছ ভাঙা হ্যান্ডেলে স্টার্ট দেবে ইঞ্জিন যাই হোক দেখা যাক স্টার্ট হবে কিনা কষ্ট করে যেতেই হবে বাড়ি স্টার্ট হয়ে গেলে কোনো চিন্তা নেই চলে যাবো বাড়ি তারপরে গিয়ে দেখাচ্ছি কতটা কি মাছ পেয়েছি আর কত করে ওজন কত কি দাম সব দিতে হবে এই যে আমাদের নৌকা এই মুহূর্তে এখন আমাদের পাথরবতিমা ঘাটে চলে এসেছি মাছ নিয়ে যাওয়া হচ্ছে এখন উপরে ভোলা মাছ ছেলে মাছ ট্যাংরা মাছ দুজন ধরে আনে এবার এটা আট দিনে যাবে দেখা হবে কতটা কি মাছ পাবে।